কাঞ্চন মল্লিকের সঙ্গে পরকীয়ার বিতর্ক ভুলে জন্মদিন পালন করলেন শ্রীময়ী। শুধু তাই নয়, জন্মদিনে উইশ করল কাঞ্চন মল্লিক, বললেন তোমার মঙ্গল হোক। শহরে হুল্লোর ঠিক একেবারে দিদার বাড়িতে গ্রামে জন্মদিন পালন করলেন শ্রীময়ী চট্টরাজ। জন্মদিনের কেক কাটার ভিডিও শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাতে। শুধু তাই নয়, নানান মুহূর্তের ছবিও শেয়ার করে নিয়েছেন এই মিষ্টি অভিনেত্রী। প্রসঙ্গত, কাঞ্চন মল্লিকের সাথে পরকীয়ার জেরে টাইমলাইনে উঠে এসেছিলেন শ্রীময়ী চট্টরাজ। শুধু তাই নয়, তাকে পর্দার খলনায়িকা না, বাস্তব জীবনেরও খলনায়িকা বানিয়ে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। জানিয়ে জোর চর্চা চলেছে কয়েক সপ্তাহ আগেই, কিন্তু সব কিছু ভুলে নিজের জন্মদিনটা বেশ ভালোভাবেই কাটালেন এই মিষ্টি অভিনেত্রী, তাই জানালেন। তো ভিউয়ার্স, শ্রীময়ী চট্টরাজের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।